মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ দশজনের বিরুদ্ধে তদন্ত শুরু। স্নাইপার দিয়ে গুলি করে হত্যা, হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা। সাবেক আইসিডি প্রতিমন্ত্রী পলক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ ৩ জনের ১০ দিনের রিমান্ড। এবং ভারতের সহযোগিতায় আবারও দেশে ঢুকতে চায় আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল, ছাত্র জনতা আর দেখতে চায় না শেখ হাসিনাকে। স্বাগত এসেছেন সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। মোহাম্মদপুরের শিশু জুবায়েদ হোসেনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মামা আবদুল্লাহ সাইদ। গতকাল শিশুটির মামা আদালতে সিআর মামলা দায়ের করলে মোহাম্মদপুর থানাকে এই মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৫ মন্ত্রী ও পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। অন্যদিকে শেরেবাংলা থানা এলাকায় গত ৫ আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী সহ ৫ জনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়। শেরেবাংলা নগর থানায় মামলাটি নেওয়ার নির্দেশ দেন আদালত। এছাড়া ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন ১ মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সবাই আছেন আজকের বিজয় মিছিলে, কিন্তু জাবিরের দুঃখিনী মায়ের উৎসব নেই, নেই আহনাফের মায়ের কণ্ঠেও স্বাভাবিক জয়ধ্বনি। বসুমের শিকল ভাঙা প্রতিবাদ মিছিলে শহীদ হয়েছেন তাদের নারী ছেড়া ধন। তাই তো খুনিদের বিচারের দাবিতে প্রতিনিয়ত অপেক্ষার প্রহর গুনছেন এমন শত শত মা। ২৪ গণ অভ্যুত্থানের শহীদ জননীদের খবর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমার ছেলে হঠাৎ পড়ে গেল, ওর বাবার হাতেই ছিল, পড়ে গেল। আমি ভাবছি হয়তো হাঁটতে গিয়ে পড়ে গেছে, তারপরে সাথে সাথে দেখলাম ওর পাটা রক্তে ভিজে গেছে। তখন তো আমার দৌড়ানোর শক্তি না, আমি তো একটু দৌড়ে পিছিয়ে পড়ে গেছিলাম। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার সংবাদে ইতিহাসের সাক্ষী হতে পরিবারের সাথে গিয়েছিলেন ৬ বছর বয়সী জাবির। সবার সাথে হাস্যোজ্জ্বল মুখে গর্বের সাথে উদযাপন করছিলেন সরকার পতনের মুহূর্তটি, কিন্তু মুহূর্তেই সেটি বিষাদে পরিণত হল। রক্তরঞ্জিত হওয়ার সেই দৃশ্যের কথা ব্যথিত কণ্ঠে বলছিলেন গর্ভধারিণী জাবিরের মা। এই আন্দোলনে অন্যান্য নিহত মায়েরা কিভাবে তাদের সন্তান হারা বেদনা নিয়ে বেঁচে থাকবেন সেই চিন্তায় মগ্ন থাকা এই মাই এখন নিজের নারী ছেড়া ধনকে হারিয়ে পাগল প্রায়। আমি শুধু জাবিরের মা না, আমি আমার প্রত্যেকটা বাচ্চার মা, যারা শহীদ হয়েছে। আমি শুধু চিন্তা করতাম এই বাচ্চাগুলোর মা কিভাবে সহ্য করে, কিভাবে সহ্য করে এই মাগুলা। আজকে ওদের সাথেও আমি ওদের যন্ত্রণাটা এখন আমি বুঝতে পারি। তখন যেরকম বুঝতে পারছি তার চেয়ে কঠিন ভাবে এখন বুঝি। ১৯৭১ সালের বিজয় যারা চায়নি, তারা যেমন সেই সংবাদে বাঙালি বুদ্ধিজীবীদের তালিকা ধরে ধরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তেমনি এই বিজয় যারা সহ্য করতে পারেনি, তাদের গুলিতেই জীবন দিতে হয়েছে জাবিরের। কোন সাথে ফুটবল খেলতাম, এমন তো একা একা খেলা লাগে সবসময়, তখন ওর কথা মনে পড়ে। আমরা গিয়েছিলাম ওখানে, ও অনেক শিয়া ছিল, মানে ওখানে অনেক যেতে যাচ্ছিল,
আমরা বলছিলাম নেমে আসো, ও কিন্তু নামতে চায় না। তারপরে ওখান থেকে আমরা নেমে গেছি, তারপর ওখানে গোলাগুলির কারণে আমার ভাইয়ের ওখানে গুলি লেগে রক্তক্ষরণে তবে মারা গেছে। ওদিন আমার ছেলের লাশ আমি কাঁধে নিতে পারি নাই সত্যিকার অর্থে। আমার ছোট ভাই ছিল, আরও অন্যরা যারা আমার প্রতিবেশীরা ছিল তারা নিয়ে গেছে। আমি পিছনে পিছনে হেঁটে যাচ্ছিলাম কিন্তু আমি আমার এই কাঁধে নিতে পারি নাই। দেশভাগের পর থেকে অধিকার আদায়ের যত আন্দোলন সংগ্রাম সবগুলোর প্রেক্ষাপট ভিন্ন হলেও রাজপথে তাজা রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস এক ও অভিন্ন। ওর তো সারা বাড়িতেই তোর স্মৃতি, একটা স্মৃতি বললেও তো আমি বোঝাতে পারব। শুনছিলেন আরেক বীর সন্তান বিএফ শাহিন কলেজের ছাত্র আহনাফের গর্ভধারিণী মায়ের হাজারি। আন্দোলনে যেতে বাধা দেওয়ায় আক্ষেপ করে মাকে বলছিলেন, তোমার মতো মা হলে হয়তো দেশটা স্বাধীনই হতো না। ঠিকই, আন্দোলন সফল হলেও কিন্তু সে স্বাধীন দেশে আর নিঃশ্বাস নিতে পারলো না আহনাফ। মারা গেছে, পরে ওইখানের এক লোক ওকে শনাক্ত করে যে আমরা এখান থেকে অনেকগুলা বডি সরাদিতে নিয়ে গেছি, আপনারা দ্রুত সরাদিতে চলে যান, ওখানেই হয়তো ওখানে পাবেন। পরে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে তোর মর্গের লাশ পাই। আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব থাকা আহনাফ বিজয়ের একদিন আগেই মারা যান দুষ্কৃতিকারীদের গুলিতে। বেঁচে থাকলে হয়তো আজও পুরনো দিনগুলির মতো স্বাধীন দেশে গিটারে সুর তুলে আনন্দ মেতে উঠতেন পরিবারের এবং বন্ধুদের আড্ডায়। শুধু আহনাফ তো না, আহনাফের মতো অনেক আছে, অনেক বাচ্চা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে। তো আমাদের এতটুকুই চাওয়া যাতে ওরা যেই আশাটা নিয়ে তাদের রক্ত দিয়েছে দেশটাকে স্বাধীন করার জন্য, সেরকম যেন দেশটা স্বাধীন থাকে, শান্তিপূর্ণ থাকে। বড় ভাইয়ের স্মৃতি মনে করে ঠুকরে কাঁদছিলেন আদরের ছোট ভাইটি। আবারও দেশের প্রয়োজন হলে ভাইয়ের মতো জীবন দিতে প্রস্তুত এই শিশুটিও। আমি চাই ভাইয়া যখন এত রক্ত দিছে এই দেশটা যেন স্বাধীন হয়, এটাই আমি চাই। ভাইয়া এত রক্ত দিছে যেমন আমি এত রক্ত কখনো দেখি নাই যতটা আমার ভাইয়া দিছে। দেশের জন্য প্রাণ দেয়া এসব সন্তান হারা মায়েদের একটাই দাবি, এর সাথে জড়িত ইন্ধনদাতা সবাইকে জাতির সামনে মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আহনাফ, জাবির, মুগ্ধ আবু সাইদের মতো শত শত শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে রাজপথে খালি বুক পেতে দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করা এখন প্রতিটি বাংলাদেশের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের হেলিকপ্টার থেকে গুলিতে নিহত 10 শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এটি রাষ্ট্রীয় পলিসির বিষয়, এটি সরকার ঠিক করবে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময় হাইকোর্ট রিটকারীকে বলেন, বর্তমান সরকার মাত্র কদিন হলেও ক্ষমতায় এসেছে, তাদের যৌক্তিক সময় দিতে হবে। পরে হাইকোর্ট রুল জারি করেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারে গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে বলেও রিটে উল্লেখ করা হয়। রাজধানীর পল্টনে এক রিকশা চালক হত্যার ঘটনায় মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোসলে উদ্দিন হোসেন বলেন, 3 জন আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। এরপর আদালত বিবেচনা করে তাদের 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের একজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান, তবে আদালত তাদের আবেদন আমলে নেননি। রিমান্ড চেয়েছেন এবং উনি সিডিতে উল্লেখ করেছেন কি জিনিস উনি তদন্ত করে পেয়েছেন এবং ভবিষ্যতে এদেরকে রিমান্ডে দিলে কাদেরকে পাওয়া যাবে এবং তথ্য উপাত্ত প্রকাশ করার জন্য আরও উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডটা দিয়েছেন। এটা হলো মামলার প্রাথমিক অবস্থা। রিমান্ডের আবেদন করবেন, আদালত যদি সন্তুষ্ট হয়, রিমান্ড শুনানিতে সন্তুষ্ট হয়, তাদেরকে রিমান্ড দিবেন। যদি আদালত মনে করেন যে রিমান্ড দেওয়ার মতো কিছু নাই, কোনো যৌক্তিকতা নাই, তাহলে আদালত রিমান্ড বাতিল করে দেবেন। সুরেশের হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা যত হত্যার
নির্যাতন করেছে তা আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে ফখরুল এ আহ্বান জানান। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যে গণহত্যা করেছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। অবস্থান কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, যতদিন শেখ হাসিনার বিচার হবে না ততদিন বিএনপি রাজপথ ছাড়বে না। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে। মুজিব কোর্ট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম দুই একটা গণ প্রতিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে ঘেরাওস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। তাদের মূল কাণ্ড অবজেক্ট ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। মির্জা ফখরুল আরো বলেন, কোন প্রকার ঝামেলা না করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মসমর্পণ করা উচিত। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইন মন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। নেতা কর্মীদের দলের সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য গত 15 বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন কাউকে দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা। আওয়ামী লীগ পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদ আলম। গতকাল রাজধানীর শাহবাগে রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে এমন দাবি করেন তিনি। এদিকে ধানমন্ডির 32 নম্বর সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা কর্মসূচি রেজিস্ট্যান্স উইক পালিত হয়েছে। এর অংশ হিসেবে ধানমন্ডির 32 নম্বরে অবস্থান নেন ছাত্র জনতা। এদিকে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু একটি মহল ছাত্রদের এই সাফল্য নস্যাৎ করতে পায়তারা করছে, তাদের কঠোর হস্তে দমন করবে ছাত্র জনতা। কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না। দেশের ভাবমূর্তি নষ্ট করতে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে একটি মহল, তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, বাংলাদেশের সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে। ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই, আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়ে নৌকার পাটা তোলা আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ছাত্র জনতাই নতুন করে এই বাংলাদেশ থেকে বৈষম্য দুর্নীতি দূর করবে, একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 27 দিন পর সারা দেশে
আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হলো রেল সেবা। দীর্ঘবিরতির পর ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরাও। এইচএমইতে রিপোর্ট। একটানা 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে শিডিউল মেনে ঢাকা থেকে ছেড়ে যায় আন্তনগর ট্রেন। তবে রেল স্টেশনে তেমন যাত্রী ভিড় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। অনলাইনে ঝামেলা ছাড়া টিকিট কাটছি, প্লাস রাস্তাঘাটেও কোনো ঝামেলা হয় নাই, আলহামদুলিল্লাহ সুস্থভাবে এখানে ট্রেন মানে স্টেশনে আসছি। ট্রেনটা চালু হয়েছে তাতে আমরা খুশি, আবার একটা সংখ্যাও আছে, ঠিকভাবে নিরাপদে চট্টগ্রাম পৌঁছাতে পারবো কিনা খুব ভালো লাগতেছে। দেড় মাস বাড়িতে যাচ্ছি, ট্রেন ছাড়া বাড়িতে যেতে পারি না। এদিকে স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এর আগে গত 18 জুলাই ছাত্রদের ঘোষিত কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এইচএম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের যুক্ত হচ্ছেন আরও 4 উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন আহমেদ মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8 আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বাধীন সরকারে ইতিমধ্যে 16 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এবং 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। রংপুরের পীরগঞ্জে সর্বাত্মক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে শহীদ আবু সাঈদ ও সোহাগ হত্যার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির আওতায় ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মর্জাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মর্জাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফউদ্দিন বকুল। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হজরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান খোকন সহ আরও অনেকেই। ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে গাইবান্ধার সাঘাটে উপজেলা বিএনপির আয়োজনে সাব রেজিস্ট্রি অফিসে চত্বরে কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সাঘাটে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য সরকারি নাজির আক্তার ডিগ্রি কলেজ সাবেক জিএস মনিরুল ইসলাম শামীম। গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও সাঘাটে উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম নয়ন, সাঘাটে উপজেলা বিএনপি সদস্য সচিব সেলিম আহমেদ তুরিপ সহ আর অনেকে এই সময় উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাভার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নবীনগর চন্দ্রা মহাসড়কে কবিরপুর এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক সহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার দাবিতে বগুড়ায় গণ অবস্থান সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। এতে প্রধানমন্ত্রীর বক্তব্যে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখনও কুচক্রী কিছু মহল দেশকে উত্তপ্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, গুম ও খুনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে হালুয়াঘাট উপজেলা বিএনপি। উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ শেষে জয়িতা মহিলা মার্কেট চত্বরে আলোচনা সভায় শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমলান সালি প্রিন্স, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ, শাকিরুল্লাহ, আবু হাসনাত সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জে রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে পাহারা দিচ্ছে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে উত্তরপাড়া রাধা গোবিন্দ মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে পাহারা দেয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আজিম সরকার, সুমন ব্যাপারী, ডালিম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সীমান্ত, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান ও সাধারণ সম্পাদক ওমর হোসেন সোহাগ সহ আরও অনেকেই। আমাদের কোনো অসুবিধা হয় না, আজকে 45 বা 17 বার আমরা এখানে কীর্তন করি, থানায় কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আমাদের এবারে আন্তর্জাতিক সংবাদ। কলকাতার একটি সরকারি হাসপাতালে আরজি করে এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখল ভারত। বুধবার রাত 11:30 থেকে রাস্তা দখল নিতে শুরু করে মেয়েরা। রাত যত বাড়তে থাকে ভিড় ততই বাড়তে থাকে। ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলায় এত বিরাট অরাজনৈতিক জনজোয়ার। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার মধ্যেই স্বাধীনতার মাঝরাতে রাতের পথ দখল করতে রাস্তায় নামেন লাখ লাখ নারী পুরুষ। দোষীদের শাস্তির দাবিও জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনে গণসমাবেশ করেছে শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, প্রেসিডিয়াম মেম্বার মুরাদ খান, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া ও জামাল উদ্দিন চৌধুরী সহ আরও অনেকেই। এ সময় সংগঠনের পক্ষ থেকে 14টি প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা হয়। ডাচবেলা ব্যাংকের চাকুরিচ্যুত কর্মীরা চাকরি ফেরত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রাজধানীর মতিঝিলে বিভিন্ন সময়ে চাকুরিচ্যুত কর্মীরা মানববন্ধন থেকে শিগগিরই চাকরি ফেরত সহ তাদের পরিবারের পাশে সহায়তার হাত বাড়ানোর দাবি জানান। একই সাথে সব ধরনের বৈষম্য দূর করে ডাচ বাংলা ব্যাংককে একটি গতিশীল ব্যাংকে পরিণত করার আহ্বান জানান। চট্টগ্রামের সীতাকুণ্ডের 1 নং সৈয়দপুর ইউনিয়ন দক্ষিণ বগাচত্র এলাকায় সুমন নামে এক ব্যক্তিকে তার জেঠা মামুন ও জেঠাতো ভাই আবুল মনসুর মিলন এলুপাথারি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকাল 3টায় জায়গা জমি ও পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে তাকে মারা হয়। পরে স্বজনরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে 2 দিন পর মৃত্যুবরণ করেন। ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। স্নাইপার দিয়ে গুলি করে হত্যায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা। সাবেক আইসিডি প্রতিমন্ত্রী পলক ও ডেপুটি স্পিকার শান্তু হক টুকু সহ 3 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর। এবং ভারতের সহযোগিতায় আবারও দেশে ঢুকতে চায় আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল, ছাত্র জনতার দেখতে চায় না শেখ হাসিনাকে। এসেন সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।